আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকের এই লেকচারে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনি এক্সেলে বা লগ ইন করবেন সেই জিনিসটা দেখাবো যদিও আগে আমার একটি লেকচার আছে অনেক বড় একটি লেকচার আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে এক্সেল ফাইলে ঢুকতে হয় তো এই যে লেকচারটি সেই লেকচারটি আমার অনেক বড় এবং কি এটা হচ্ছিল লেকচারটি বড় হওয়ার কারণ হচ্ছে এখানে ইউজার অনেকগুলো বেশি ছিল আপনার যে ফাইলটাকে আপনি শেয়ার করবেন এই ফাইলটা অনেকগুলো ইউজার থাকবে এবং তাদের প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড থাকবে তো আপনাদের অনেকগুলো কোয়ারি আমার কাছে এসেছে বিভিন্ন ভাবে করেছেন যেমন আমি যদি এখানে বলি সেলিম রেজা ভাই উনি বলছেন হাসান ভাই এক্সেল ফাইল ওপেন করার সময় ইউজার আইডি লেখার পর পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড দিলে তা দেখা যায় ওটা কি ফেসবুক বা জিমেল পাসওয়ার্ডের মতো এই রকম স্টার করে গোপন রাখা যায় না অবশ্যই রাখা যায় এই জিনিসটা আজকে লেকচারে দেখাবো এবং আরেকজনে অনেকে কুশন করছেন তারপরে আরেকজনে যদি আমি বলি আজমতুল্লাহ আসসালাম আসসালাম লগ ইন স্ক্রিনটি শুধু একজনের জন্য শু করা যায় কি করা হয় তখন কি করব। কারণ উনি চাষে শুধু একজনই ই করবে ইউজ করবে এটা অন্য কেউ এটা ইউজ করবে না বা একজনে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে সমস্যা নেই আমি যেহেতু এই লেকচারটা যে লেকচারটা আপনার অলরেডি আমার অনেক আগে দিয়েছি এই লেকচারটি অনেক বড় এবং কি এটা ড্রেস দেখানো হয়েছে আজকে লেকচারটি খুব ছোট থাকবে এবং কি এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেমন আমি আজকের লেকচারটি কি কি থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা থাকবে আমি যখন একটা এক্সেল ফাইল ওপেন করব সরাসরি এক্সেল ফাইলটা ওপেন হবে না এরকম একটা ইউজার ফর্ম ওপেন হবে আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পর ওই এক্সেল ফাইলটি ওপেন হবে তার আগে ওপেন হবে না যেমন আমি যদি এখানে পাসওয়ার্ড দেই ইউজার আইডি দেই এবং পাসওয়ার্ড দিই দেন আমি যদি এখানে লগ ইন দিই তাহলে করবে আর এখানে আমি টোটালি স্টারের মতো অর্থাৎ আমার ইউজার আইডিটা গোপন মানে শো করতেছে না এই জিনিসগুলো কীভাবে করতে হয় জিনিসটা দেখাবো লগ ইন করলে আমার এবং কি এখানে আরও কিছু দেখাবে কমান মেসেজ বক্স দেখাবে ইউজার আইডি পাসওয়ার্ড ইজ কারেক্ট আর যদি এটা কারেক্ট না হয় তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড ইস ইনকারেক্ট ওকে দেওয়ার আমার এক্সেল ফাইলটা খুললো তাছাড়া আপনার লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার এক্সেলে ঢুকতে পারবেন না এই জিনিসটা আজকে দেখাতে যাচ্ছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আমরা প্রথমে আমরা এক্সেলের নতুন একটি ফাইল নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা ডেভেলপার টুলবার চলে যাব ডেভেলপার ভিজুয়াল বেসিকে যাব ভিজুয়াল বেসিকে যাওয়ার পরে আমরা একটা ইউজার ফর্ম কারণ আমরা ইউজার ফর্মের মাধ্যমে জিনিসটা করতে চাচ্ছি তো ইউজার ক্রিয়েট করার পরে টুল বক্সের দ্বারা এখানে আমরা দুইটা একটা ইউজার আইডি আমরা এটা কপি করে নিয়ে এলাম যেন সমান হয় দেন সমান তারপর আমরা নেব হচ্ছে কি এখানে এই টুল বক্স থেকে আমরা টেক্সট বক্স নেব দুইটা টেক্সট বক্স নেব দুইটা টেক্সট বক্স আমরা এটাকে কপি করে কন্ট্রোল অল্টার একসাথে চেপে এটাকে অটোমেটিক কপি হয়ে যাবে বা কপি পেস্ট তারপর একটা লেভেল এটাকে আমরা ক্যাপশনটাকে চেঞ্জ করে দেবো ক্যাপশন চেঞ্জ করার সময় এখান থেকে আমরা ক্যাপশন চেঞ্জ করব এর নাম দিলাম হচ্ছে আমরা ইউজার আইডি ইউজার আইডি আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেবো ফন্টটাকে এখানে আমরা বোল্ড করে দিলাম দেন আমরা এটাকে একটু বড় করে দিই চোদ্দ ওকে এবং আমরা হচ্ছে এইটার একটা ক্যাপশনটা চেঞ্জ করবো আমরা এর ক্যাপশনটা থাকবে আমাদের হচ্ছিলো পাসওয়ার্ড আমরা এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে দিই আমরা ইচ্ছা করলে যে ফন্ট আছে এই ফন্টটা রেখে অন্য কোনো ফন্ট নিতে পারবেন পাসওয়ার্ড যদি এখন এটাকে রান করি আমাদের এরকম জিনিসটা চলে আসছে আমরা এখন এখানে দুইটা কমন বাটন নেব একটা কমন বাটন হচ্ছে আমাদের লগ ইন আরেকটা হচ্ছে রিসেট কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে নিয়ে নাও আমরা এটার আমরা হচ্ছিল কি কমন বাটন থেকে অর্থাৎ কমন বাটনটাকে আমরা ক্যাপশনটাকে চেঞ্জ করে দিই একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে রিসেট আমাদের যদি কখনো রিসেট করতে হয় রিসেট কেন করব এই যে ভালোভাবে দেখাবো আমরা এই যে এই রিসেট বা লগ বা ইউজার আইডি এর আমরা কিন্তু ফন্ট কালার পুরো চেঞ্জ করতে পারি এখানে যে ফন্ট আমরা দিয়েছি এখানে ফোর কালার এখানে যদি ক্লিক করি আমরা প্যালেট প্যালেট থেকে আমাদের পছন্দ মতো আমরা কালার এখান থেকে দিয়ে দিলাম দুটোই কালার দিলাম এবং লগ ইনের ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি আমরা এটাকে বোল্ড করে দিতে পারি আমাদের ফ্রন্ট বোর্ড এটাকে আমরা ফ্রন্ট বোল্ড এবং এটাকে আমরা সব ফোর কালারটা চেঞ্জ করে দিই এই আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল রেডি হয়ে গেলো আমরা যদি এটাকে রান করি এরকম হয়ে গেল আপনার ইচ্ছা করলে এই যে কালারটা আসে এই কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারেন এই কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় আমরা এখানে ক্লিক থাকা অবস্থায় এখানে হচ্ছিল ব্যাক কালার ব্যাক কালার আমরা এখানে চেঞ্জ করতে পারি আমরা যদি এরকম দিই এরকম আসবে আমরা যদি এটাকে ইয়েলো দেই ইয়েলো আসবে ইয়েলো দিলে কেমন দেখা যায় এরকম ইয়েলো দিলে আপনার এরকম লাগবে এখন কথা হচ্ছে আমরা যখন ইয়েলো কালার দিলাম তখন এই যে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর যে ব্যাক কালারটা আছে এই ব্যাক কালারটাও চেঞ্জ করে দিতে হবে তাহলে এখানে ক্লিক রেখে ব্যাক কালারটা যেহেতু যদি আমরা ইয়েলো দিয়েছি এই ইয়েলো দিয়ে দিতে হবে তাহলে জিনিসটা আর বোঝা যাবে না ওকে ডান এখন রান করলে আমাদের এরকম আসছে এক আমরা এই যে ইউজার ফর্ম এই ইউজার ফর্মের যে একটা ক্যাপশন আছে এই ক্যাপশনটাও আমরা এখানে দিতে পারি আপনার কোম্পানির নাম দিতে পারেন বা আমি এখানে ইউজার ফর্ম আছে আমি দিলাম হাসান আবার ইচ্ছা করলে আমরা এখানে আরেকটা দিতে পারি আরেকটা লেভেল দিতে পারি ইন এখানে আমরা স্ক্রিন দিয়ে দিলাম এটাকে আমরা মিডল নিতে পারি আমরা এখান থেকে সেন্টার সেন্টার চলে আসলো আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি কালারটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি আমরা এটা খুব ভালো এখানে লগ ইন এসকে সো লক্সন লগ ইন লগ ইন বরাবর হল হয়েছে আমাদের একটা ইউজার ফর্ম ক্রিয়েট হয়ে গেল এখন আমরা কি করবো এই যে পাসওয়ার্ড যেন দিতে পারি পাসওয়ার্ড দেবো এবং কি ইউজার আইডি পাসওয়ার্ড দেবো কিভাবে এই জিনিসগুলো শিখব কোডিংটা অনেক ছোট্ট জিনিস খুব কঠিন কিছু না জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়ে যাবে তো এই জিনিসটা করার আগে আমি যে বলতেছি আমাদের এক্সেল ফাইল ওপেন হবে না হবে কি ওপেন এইটা কি বলছি এক্সেল ফাইল ওপেন হবে না ওপেন হবে আমাদের এই ফর্মটা এই ফর্মটা ওপেন হবে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই জিনিসটা থাকবে অনেকে কোশ্চেন করতেছিলেন যে ভাইয়া আমার তো এক্সেল ফাইল আগে ওপেন হয়ে যাচ্ছে অনেকে কোশ্চেন ছিল এখানে আমার এই লেকচারে অনেকের কোশ্চেন ছিল ভাই আগে তো এক্সেল ফাইল ওপেন করার সময় নির্দিষ্ট কার্যকারিতা যাই হোক অনেকের এরকম কোশ্চেন ছিল বাট এটা খুঁজে পাচ্ছি না এখন কারণ ছত্রিশটা কমেন্টস আছে কোনো কারো কারোর মধ্যে আছে বাট এরকম কোয়েশ্চেন ছিল যে ভাইয়া আমার এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে তো আপনাদের সেই অ্যান্সারটাই আমরা যে কাজটা করতে চাচ্ছি এখন তো সেই জন্য আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে যেটা শুধু অনলি ইউজার ফর্ম যেন অন হয় আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যেন আমাদের এক্সেল ফাইলটা ওপেন হয় তো তার কারণ আমাদের ইউজার ফর্মে কোডিং না করে আমাদের প্রথমে কি করতে হবে দিস ওয়ার বুক দিস ওয়ার বুকে ডবল ক্লিক করবো এই যে জিনিসটা দিস ওয়ার বুক এখানে ডবল ক্লিক করে ছোট্ট একটা কোডিং নেবো ডবল ক্লিক চলে আসছে এরকম একটা উইন্ডো চলে আসে উইন্ডোটা আসার পরে আমরা এখানে কি আছে জেনারেল এবং ডিক্লিয়েশন এই জেনারেলটাকে আমরা ওয়ার বুক করে দেবো করে দেওয়ার পর দেখেন এখানে ওপেন চলে আসছে এবং ওয়ার্কবুক এখন আপনার কোডিং লেখার জন্য যে প্রাইভেট সাফ ওয়ার্কবুক যে ডিক্লেশনটা থাকে অটোমেটিক চলে আসছে ছোট্ট একটা আমরা ই করবো কোডিং অ্যাপ্লিকেশন এ অ্যাপ্লিকেশন ডট ভিজিবল অ্যাপ্লিকেশন ডট ভিজিবল ইকাল টু ফস কি হবে অনলি ইউজার ফর্ম ওপেন হবে ইউজার ফর্ম কত এটা আমাদের ইউজার ফর্ম ওয়ান ওয়ান ডট শো ডট শো ওকে এখন ইউজার ফর্ম ওয়ান ডট শো আমাদের হয়ে গেল এটা কোডিং এখন আমরা কি কোডিং করব এই লগ ইনে আমাদের টেক্সট বক্স কয়টা আছে একটা টেক্সট বক্স ওয়ান এবং টেক্সট বক্স টু এই দুইটার উপরে কিন্তু কোডিংটা মেনলি হচ্ছে আমরা এখানে দেবো আমরা আমরা কোডিং লগ ইনটা করবো এর মধ্যে যার কারণে আমরা এই এর মধ্যে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে আমাদের এই যে উইন্ডোটা আসলো এই উইন্ডোতে আমরা কি করেছি কমান বাটন ক্লিক করেছি কারণ এখানে রিসেট হচ্ছে কি কমান বাটন টু আর লগ ইনটা হচ্ছে কি কমান বাটন ওয়ান তাহলে আমরা এখানে কমান বাটন ওয়ানে আসি এই ওয়ানে আমরা ছোট্ট একটা ফর্মুলা ইফ টেক্সট বক্স টেক্স বক্স ওয়ান ডট টেক্সট যদি হয় ইগার টু আমি পাসওয়ার্ড ইজোর নাম দিলাম হাসান হাসান টু যদি পাসওয়ার্ড দিয়ে আমি হাসান ছোটবেলায় দিচ্ছি ওয়ান টু থ্রি আমি যে পাসওয়ার্ডটা দেবো এই পাসওয়ার্ডটাই এই যদি হয় দেন দেন মেসেজ বক্স দাও আমার মেসেজ বক্সে কিন্তু অনেক লেকচার আছে মেসেজ মেসেজ বক্স কি লেবে ইউ ইউজার আইটি ইউজার আইটি পিন পাসওয়ার্ড ইজ কারেক্ট ওকে এটা কোডিং শেষ হয়ে গেল আমাদের এসে কি করবে অ্যাপ্লিকেশন তাকে ভিজিবল করবে অ্যাপ্লিকেশন ভিজিবল করবে ট্রু করবে ট্রু অ্যাপ্লিকেশন ভিজিবল ট্রু এবং এটাকে আনলোড করে দিবে ইউজার ফর্মটাকে আনলোড করে দিবে এখন কথা হচ্ছে যে যদি ইফ ইউসের আমার কিন্তু ইফিসলিও লেকচার আছে এই জন্য আমি সবাইকে বলি ভাই হুট করে প্র্যাকটিক্যাল ওয়ার্কে চলে আসছেন বাট আমার যে প্রিভিয়াস যে প্রায় চল্লিশটা লেকচার আছে যেটা হচ্ছে ফাংশনে সেখানে ইফ এবং ইলসের খুব ভালোভাবে ব্যবহার রেখেছে এখন যদি না হয় এই কন্ডিশন যদি না মিলে তাহলে কি হবে তাহলে হবে ইলস ইফ ইলস ইফ ইএলএস ইলস ইলস যদি না হয় মেসেজ বক্স কি শুরু করবে আপনাকে ইউ আর ইউর ইউর ইউজ আর আইডি কার মেসেজ বক্স দু এরপরে ধরে নিচ্ছি আপনি যদি মেসেজ বক্স অনেক দিতে চান সমস্যা নেই message box please input correct user id and password ওকে ডান আমরা এটাকে ফর্মুলা ইন্ট ইফ দিয়ে ফেললাম এখন আমাদের মেন কোডিং শেষ এখন রিসেট অনেক সময় ভুল হয় না যদি মনে করেন আমরা যদি এখন এটাকে রান করি আমাদের ধরেন এখানে কি হচ্ছে আমি হাসানের জায়গায় ভুল করে ফেলছি এখন এটাকে আপনি ব্যাক স্পেস দিয়ে যাবেন না এক লিখে যদি যান তাহলে কেমন হয় এই জিনিং লিখিব আনল ইউজাৰ ফ্ৰম ৱান আনলোড ইউজাৰ ফ্ৰম ওৱান আনলোড ইউজাৰ ফ্ৰম ইউজাৰ ফ্ৰম ওৱান ডট শ্বু এখন দেখেন কি হয় হলো আমরা যদি রান করি ধরেন ভুল করতে ফেলেছি এখন যদি আমরা রিসেট করি তাহলে অটোমেটিক এটি চলে গেল এখন কথা হলো ভাইয়া আপনি তো সেই ইউজার আইডি বলতেছিলেন কি চিহ্ন আসবে আপনাদের মতো করে সেই স্টার চিহ্ন আসবে হাইট থাকবে ছোট্ট টেকনিক ছোট্ট টেকনিক কি হচ্ছে এখানে ক্লিক করব আমরা এই টেক্সট বক্স অনেকবার ক্লিক করবো ঠিক এই যে আপনার যে বাম পাশে যে আছে এই যে নিচে নিচে আসার পরে একটা দেখবেন পাসওয়ার্ড ক্যারেক্টার একটা আছে এই পাসওয়ার্ড ক্যারেক্টার আমারটা কেমন হবে আপনি যেভাবে দেন সেভাবে হবে আপনি স্টার স্টার বলেন না টিক মার্ক টিক মার্ক দেওয়া যায় টিক টিক মার্কি দেবে সবার সাথে আমার দিলাম স্টার মার্ক হবে তাহলে এখন স্টার মার্ক আর অন্য কিছু যদি দেন তাহলে হবে আবার আমরা টেক্সট বস্তু এসে এখানে পাসওয়ার্ড ক্যারেক্টারটা এই নিচে পাসওয়ার্ড ক্যারেক্টারটা আমরা স্টার মার্ক দিলাম এখন আমরা যদি রান করি তাহলে কি হচ্ছে দেখেন আমি হাসান এই যে চলে আসলো হাসান আমি পাসওয়ার্ড দিয়েছিলাম হাসান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট তাহলে ফাইলটা খুলে গেলাম আর যদি এটা ইউজার আইডি ধরেন আমি ভুল করেছি আমি একটা ভুল করেছি লগ ইন যদি ভালো কি হচ্ছে ইউর ইউজার আইডি পাসওয়ার্ড ইজ প্লিজ ইনপুট কারেক্ট ইউজার এখন কথা হলো অনেকে প্রবলেম পড়তেছেন ভাই আমার এটা পরে কাজ করে না আমি কোথায় খুঁজে পেয়েছি কোথায় হারিয়ে গেছে আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না আমি তো কাজ করছি ইউজার ফর্ম করছি বাট ফাইলটা সেভ করে রাখছি সেটা খুঁজে পাচ্ছি না এটা সেভ করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে ধরেন আপনি এক্সেল ফাইলে আসেন এক্সেল ফাইলে আসার পরে যখন সেভ অ্যাস করতেছেন এটা সেভ অ্যাস করবেন সেভ অ্যাস করার পরে ধরেন আমি হচ্ছিল ডেস্কটপে এটা সেভ করব ডেস্কটপে সেভ করব ডেস্কটপে সেভ করার পরে এখানে আমি এটাকে নাম দিলাম মরে ধরেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড

এটা এনাবল কন্টেক্ট কেন প্রথমে দিতে হচ্ছে এই যে এ আসছে এখন যদি আপনি ওপেন করে প্রথমে আপনি এখানে ম্যাক্রো এনাবল ফাইলটাকে এনাবল করতে হবে এখন আপনি যতবার ওপেন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড যতবার ওপেন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড যতবার ওপেন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড আশা করি লেকচার টি আপনারা বুঝতে পারছেন তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন নিজে শিখবেন এবং বন্ধুদেরকে শিখতে সহায়তা করবেন আমার যখন দোয়া করবেন যেন জন্য আপনাদের জন্য আর ভালো ভালো ইচ্ছা নিতে পারি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম